চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষায় অংশ না নিয়ে দুই শিক্ষার্থীর জিপিএফআই পাওয়ার ঘটনা কুচ করতে গিয়ে আরও পনেরো জনের তথ্য পাওয়া গেছে যাদের প্রত্যেকে আইসিটি বিষয়ে অংশগ্রহণ করেনি এবং বিষয়টি জানাজানি হওয়ার পর সতেরো জনের ফল বাতিল করা হয় এবং এ জালিয়তের সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্র সচিব ও বোর্ড পরীক্ষা শাখার কতিপয় ব্যক্তি জড়িত রয়েছে বলে জানা গেছে তো চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় চট্টগ্রামের বাসকালীর চাম্বল উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী গত আঠাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আইসিটি পরীক্ষা নেনি এবং পরীক্ষায় অংশগ্রহণ না করলেও গত বারোই মে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে তারা এ বিষয়ে জিপিএ ফাইভ পেয়ে পাশ করেছে এবং দু সালের এসএসসি পরীক্ষায় চাম্বল উচ্চ বিদ্যালয় থেকে তিয়াত্তর জন শিক্ষার্থী বাসকালী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় এবং এদের মধ্যে পাশ করে বাহাত্তর জন এবং একজন শিক্ষার্থী ফেল করেছে রসায়ন বিষয়ে অর্থাৎ যে দুই শিক্ষার্থী আইসিটি পরীক্ষায় অংশ নিতে পারেনি তারাও পাশ করেছে বিষয়টি জানাজানি হলে শিক্ষা বোর্ডের চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে এবং এরপর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফল প্রক্রিয়া যাচাই বাছাই করতে কুমিল্লা শিক্ষা বোর্ডে দুজন প্রোগ্রামার আনা হয় এবং তারা গত ছয় জুন থেকে আট জুন পর্যন্ত এই নিয়ে কাজ করেন এবং তাদের অনুসন্ধানে তলের ভিড়ায় তলের যে বিড়াল সেই তলের বিড়াল বেরিয়ে আসে এবং শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন এসএসসির সহ অন্যান্য বিষয় ও কুচ নিলে এমন হয়তো অনেক ঘটনা পাওয়া যেতে পারে কয়েক বছর ধরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতি সহ নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে তবে প্রকৃত অপরাধী এবং জড়িতরা আইনের আওতায় আসছে না সর্বশেষ শিক্ষা বোর্ডের একটি ট্রাঙ্ক থেকে দুই সালের এইচএসসি পরীক্ষা দুটি মার্কশিট গায়েব হওয়ার ঘটনা ঘটে এবং গত ১৯ মে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা বিষয়টি জানতে পারে গত চার জুন এই ঘটনায় নগরীর পাঁচলা স্থানেটা জিডিও করা এদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম বলেন প্রাথমিকভাবে দুই পরীক্ষার্থীর অনুপস্থিতি থেকে পাশ করার বিষয়টি জানতে পেরে আমি হতবাক হয়ে যাই এবং পরে চিন্তা করলাম হয়তো আরও থাকতে পারে এমন অনুমানের থেকে যাচাই বাছাই শুরু করি মানে এই কাজের জন্য লোকবল সংকট থাকে কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে দুজন বিশেষজ্ঞ আনা হয় এবং তারপরে সতেরো জন তথ্য পাই তাদের ফল বাতিল করা হয়েছে তিনি আরও বলেন শিক্ষা বোর্ডের কার্যক্রমের যে স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত করতে কাজ করছি ফলে জালিয়াতির ঘটনা তদন্তের তিন সদস্য শক্তিশালী কমিটি গঠন করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে বোর্ডের বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে তো বিষয়টা আসলে দুঃখজনক এবং খুবই হতাশাজনক যেখানে শিক্ষা বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে পরীক্ষা নিয়ে সেখানে তাদের এই দায়িত্ব জ্ঞানহীনতা এবং তাদের এই যে দুর্নীতি বা কারশান এগুলো আসলে সত্যিই অবাক করার বিষয় বিশেষ করে শিক্ষা নিয়ে ধন্যবাদ